মুক্তিযোদ্ধাদের ভাতা ২০,০০০ টাকায় উন্নীত করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ক্ষমতায় থাকতে কোনো মুক্তিযোদ্ধা ঘরহীন ও অসহায় থাকবে না। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের অসহায় মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সেই সাথে নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের তাগিদ দেন তিনি। সকালে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ইলেকট্রনিক পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের জন্য নানা কার্যক্রম শুরু করেছিলেন বঙ্গবন্ধু। একথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবারও মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ১৯৯৬ সালের নির্বাচন একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে আজও রয়ে গেছে। খালেদা জিয়া একটা ভোটার ভিড় নির্বাচন করেছিল, 2% ভোটও পায়নি, সারা বাংলাদেশে সেনাবাহিনী ডিপ্লয় করে দিয়ে জনগণের ভোট চুরি করে, ও চুরি করে সে দাবি করে সে আবার প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তা মেনে নেয়নি। তীব্র আন্দোলন হয়, সে আন্দোলনের মধ্যে মাত্র দেড় মাসের মধ্যে অর্থাৎ 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়। মুক্তিযোদ্ধাদের কয়েকটি ধাপে ১২,০০০ টাকা থেকে শুরু করে ৩৫,০০০ টাকা পর্যন্ত ভাতা দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, কল্যাণ ট্রাস্টের বৈঠকে নিচের ধাপগুলো তুলে দিয়ে ন্যূনতম মাসিক ভাতা ২০,০০০ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে উপজেলা পর্যায় পর্যন্ত মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা হচ্ছে, সেই সাথে ঘরহীন ও অসহায় মুক্তিযোদ্ধাদের সহায়তা করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধারা ভিক্ষা করে খাবে, ঘর থাকবে না, তাদের ছেলেমেয়েরা অবহেলিত থাকবে, এটা অন্তত আমি যতদিন বেঁচে আছি এটা হতে পারে না। যারা বিভিন্ন এলাকায় বিত্তশালী আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে বিত্তশালী কোনোদিন হতে পারতেন না যদি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন না করত। কাজে আপনাদের যার যার এলাকায় যদি কোনো মুক্তিযোদ্ধা এরকম অবহেলিত থাকে, অবশ্যই আপনারা নিজের উদ্যোগে তাদের সমস্যাটা দূর করা, তাদের জীবনটা যাতে ভালো হয় সে ব্যবস্থাও নেবেন। আর সরকারের পক্ষ থেকে আমার যা যা করণীয় অবশ্যই আমি তা করে যাচ্ছি এবং করে যাব। আগামী ডিসেম্বর পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসব চলবে বলে জানান প্রধানমন্ত্রী। করোনার ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আবারও আহ্বান জানান তিনি। করোনা ভাইরাসের ভ্যাকসিন আমরা দেওয়া শুরু করেছি, এই টিকাদান কর্মসূচি চলছে, এর মাধ্যমে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার আহ্বান জানাচ্ছি। পরে ইলেকট্রনিক পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।